অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্রুত এবং নিরাপদ ও মানবিক সহায়তা প্রবেশের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতির ইস্যুতে বৈঠকে বসে আহ্বান জানান 27 দেশের নেতারা। এদিকে ইসরায়েলি আগ্রাসনে নিহত 7,000-এর বেশি ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে হামাসের দাবি, ইসরায়েলের বোমা বর্ষণে গাজায় অর্ধশত জিম্মি প্রাণ হারিয়েছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় দিন দিন বাড়ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল। উপত্যকাটির প্রান্তে প্রান্তে এখন স্বজন হারানোর মাতম। ইসরায়েলি বিমান হামলায় নিহতদের নাম প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 200 পৃষ্ঠার দীর্ঘ এই তালিকায় নাম উঠেছে 7,000-এর বেশি, যেখানে 2,500-এর বেশি শিশুর নাম। নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সন্দেহ প্রকাশ করার পরই এই তালিকা দিল ফিলিস্তিন। 90 Hz refresh rate, 8GB rapid memory, performance shera style kora, next GN70. 20 দিন ধরে অবিরাম বোমা বর্ষণে 200,000 ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজার গণপূর্ত বিভাগ। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সময় 23,00,000 বাসিন্দাদের অর্ধেকের বেশি গৃহহীন হয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি, পানি, খাবার ও চিকিৎসা সরঞ্জামের সংকটে মানবেতর দিন কাটছে উপত্যকাটির বাসিন্দাদের। শনিবার থেকে বৃহস্পতিবার এই 6 দিনে গাজায় প্রবেশ করেছে মাত্র 74টি ত্রাণবাহী ট্রাক, অথচ সংঘাত শুরুর আগের দিনে এই সংখ্যা ছিল 450টি। এ পরিস্থিতিতে গাজায় ত্রাণ পাঠানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে মানবিক সহায়তার বিষয়ে একমত হলেও ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ সমর্থন আছে বলে মত তাদের। ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলে তাদের সহযোগী ও বন্ধু দেশগুলিকে সঙ্গে নিয়ে বেসামরিক মানুষকে রক্ষা করা এবং তারা যাতে খাবার, জল, ওষুধ, বাসস্থান ও জ্বালানি পায় তা নিশ্চিত করতে চায়। তারা এটাও দেখবে এই সাহায্য যেন সন্ত্রাসবাদী সংগঠনের হাতে না পড়ে। এদিকে ইসরায়েলের চালানো বোমা হামলায় গাজায় 50 জন জিম্মি নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। আর তেল আবিব দাবি করেছে 7ই অক্টোবর রকেট হামলার পরিকল্পনাকারী হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান সাদি বারুদকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কামরুন নাহার, DBC, নিউজ ডেস্ক।